গান এরকম হতে পারে যে কি করে তোকে কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারাপার এই একবার মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম এই দুই পার্ট আবার এগাইন কিন্তু এই প্রথম পার্টটা কি করে তোকে বলবো তুই কে আমার তারপরে কিন্তু মিউজিক ঢুকে যাচ্ছে তো গান ফলো করতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে যারা ক্লিক দিয়েছেন তাদের একটা রিকোয়েস্ট করার জন্য এই ভিডিওটা সবাইকে না যারা চিন্তা করতেছেন অনেকে আমার মেসেজ দিয়ে রাখছেন যে নিউটন ভাই আমি একটা গান করব লিখতেছি বা পরবর্তীতে যারা করবেন তো সবাইকেই রিকোয়েস্ট করব যে এই রকমটা করবেন না মানে আমি এর আগেও এই ধরনের কয়েকটা কাজ করে দিয়েছি যারা লিরিক্স লিখা পাঠাইছে কিন্তু দেখা যাচ্ছে যে মিল নেই কোনো আমি যে কোনো তালে নিব বা কিছু এরকম কিছুই নেই মানে সুরও দিছে সেটাও কোনো তালে নাই সব কিছু মিলায় আমার অনেক পরিশ্রম হয়ে যায় অনেক সময় চলে যায় তো যেহেতু আমি একটা কাজ করে দিচ্ছি একজন আর দুইটা কাজও নিতে চাচ্ছি না সেই জায়গা যদি আমার আরও কাজ বেশি বাড়ায় দেন তাহলে তো আরও যেই জিনিসটা মানে আমার তাহলে টোটালি বাদ দেওয়া উচিত তো দেখা যাচ্ছে আমি এই গানটা একটু শুনি দেখেন আমি এর আগেও এইরকম কয়েকটা কাজ করেছি যেগুলাতে দেখা যাচ্ছে আপনার এরকম মানে তালের সাথে কোনো মিল নেই শুধু লেখাই লেখা লিখছে ভালো এটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু গানটা তো একটা পার্ট একটা মিল থাকবে সেই সুরটাও যদি আমার করতে হয় তারপরও আমি চেষ্টা করতেছি কিন্তু আমার দ্বারা হচ্ছে না তো এরকম বিপদে ফেলবেন না তো আমরা একটু ভয়েসটা শুনে আসি একবার বলো ভালোবাসি তুমি শুধু একবার বলো ভালোবাসি তোমার নামে লিখে দেব এ পৃথিবী তুমি যখন গোলাপি ঠোঁটে মিষ্টি করে হাসো সেই হাসিটা দেখে আমি ও হাসি ও যাই হোক তো ভয়েসটা শুনলাম দেখেন আমি কিন্তু মেইন যে লিরিক্সটা ওইটা প্রথমে শুধু একবার বলো ভালোবাসি ওইটা একবার তারপরে ওরকম তা ওটা মিল পাচ্ছিলাম না তারপরও দুইবার বইলা দুইবারে কর্ড দিয়া তারপরও মানে আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে যে না এনারা তো প্রফেশনাল কোনো গায়ক না তারপরও চেষ্টা করি আমি কিন্তু এই চেষ্টাটা করতে গিয়ে আমার অনেক সময় যায় আমি এই ভিডিওটা করেছি এই জন্যই যে আপনারা যারাই গান লিখছেন বা আমাকে পাঠাবেন বা আমাকে বলবেন নিউটন ভাই মিউজিক করে দেন বা এরকম আমাদের একটা গান করে দেন আমি করে দিচ্ছি কাউরে ফেরাচ্ছি না সবের একটা একটা করে দিচ্ছি কিন্তু আমার একটু এরপরে যদি কেউ পাঠান বা কিছু আমার সুর করে তারপরে পাঠাতে হবে আমাকে এরকম করে দিলে আমি কাজ করব না কারণ আমার সেই সময়টা নেই এই রকমের যে এরকম সুর করবো এই গানটাও আমি কমপ্লিট করে দেব মানে এই গানটা হয়তো সময় দিতে হবে লিরিক্স এদিক ওদিক অনেক লিরিক্স হয়তো ফালাই দিতে হবে অ্যাড করতে হবে এরকম করে করে তারপরে মিউজিক করতে হয় মিউজিকটা অনেক একটু রোমান্টিক ফিলে করছি অনেক ভালো একটা প্যাটার্ন ইউজ করছি আরও কাজ আছে যেটা এখনও শুরু করি নেই আমি কারণ যে কোনো গান আগে নিজের গাইতে হয় হ্যাঁ অন্তরে না বাজলে যন্ত্রে বাজে না আপনারা যে লিরিক্স পাঠান ভাবেন তো যেন কি কিন্তু ওই গানটা আমার গাইতে হয় এই যেমন আমি ডেমো ভোকাল দিছি দিব তারপরে ওর সাথে বাজাবো এরপর একটা 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 ট্রেক করে করে সাজায় সেটা ব্যালেন্স করবো সব কিছু মিলাইয়া আমার অনেক কষ্ট হয় যেটা কাছে থেকে দেখাইলে বুঝতেন যে আপনারা কী পেমেন্টস করেন আর আমি কী কাজ করি বিনিময়
তো এই হচ্ছে ব্যাপার যে সুতরাং যদি শ্যুটটা করে দেন তাহলে আমার ওই কষ্টটা আর করতে হয় না, ঠিক আছে? যে আমি শুধু ওই আপনার সুরেই আমার একটু মুখস্থই করা লাগলো, মুখস্থ করে গাইলাম, গিয়ে দেন আমি বাজানো শুরু করলাম। যে কোনো লিরিক্স হোক, গান হোক, যাই পাঠান না কেন, সব কিছুই আমার কিন্তু গাওয়া লাগতেছে, আমার ব্রেনে ওইটা কাজ করান লাগবে, অন্তরে বাজাইতে হবে, তারপরে যন্ত্রগুলোতে বাজাইতে হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা লিখছেন বাকি আগে নিজে সংশোধন করবে। সব থেকে ভালো আমি সবাইরে বলি, আমরা যারা এগুলো ভুল করে, আমি কন্টিনিউ এরকম সম্মুখীন হচ্ছি, তো সবাইকে বলি একটা কথা যে আপনারা গান ফলো করবেন। একটা গান কীভাবে কি, যেমন একটা গান এরকম হতে পারে যে কি করে তোকে কি করে তোকে বলবো তুই কে আমার আয়নার সাথে চলবো সব পারা পার। এই এক পার্ট। মনের ইয়াসকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম, এই দুই পার্ট। আবার অ্যাগাইন কিন্তু এই প্রথম পার্টটা, কি করে তোকে বলবো তুই কে আমার টারা। তারপরে কিন্তু মিউজিক ঢুকে যাচ্ছে। তো গান ফলো করতে হবে, আমরা শুধু লিখলেই যে হয়ে যাবে একটা গান দাঁড়ায় গেল এটা না, গান ফলো করতে হবে। কারণ আমার কাছে যারাই অধিকাংশই প্রফেশনাল না, শখে গায় আর আমিও শখে কাজ করে দিই, তো ব্যাপার ওটা, ঠিক আছে? তো আমাদের ফলো করতে হবে যে আমরা কোন কয়টা স্টেপ পার করার পর একটা গান ফাইনালি করতে পারবো বা কিছু, সেই স্টেপগুলো আমাদের হিসাব করে লিখতে হবে। যে আমার এই একটা স্টেপ গেল, এখানে চার লাইন হোক, দু লাইন হোক, তারপর একটা স্টেপ সেখানে দুই লাইন হোক মাঝে, তারপরে এক গাইন আবার প্রথম স্টেপও আনতে পারি, বা আর দুই লাইন অ্যাড করে দেন দেন মিউজিকে ঢুকাই দিলাম। তো এইটা হিসাব করে করে লিখতে হবে। আবার অন্তরা আমরা চারটা লাইন আনলাম, আনকমন কিছু চারটা লাইনে, আবার হয় প্রথমের এক লাইন দিয়ে দিলাম বা প্রথমের একটা সুর দিয়ে দিলাম, ঠিক আছে? তো গান লেখেন নো প্রবলেম, সুর করেন, সব কিছু একটা হিসাবের ভিতর, একটা থিওরিক্যালভাবে আর ই করবেন সব কিছু। কারণ আর ওইভাবে না করলে আমার পক্ষে পসিবল, আমি পারবো না, কারণ এতে আমার অনেক সময় চলে যায়, আর আমার ওই আমি সুরকারও না, কিছুও না, ওটা আমার আমারে মিউজিক সুর করে দিবেন, আমি মিউজিক করে দিব যেটা যতটা আমি পারি। তো ধন্যবাদ সবাইকে এইটুকু বোঝানোর জন্য ভিডিওটা, আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই তো লাস্ট পর্যন্ত দেখে না, তো অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা নেবেন।